হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা ফার্মে আসছি ওয়ারি বটেশ্বরে। মুরব্বী, আপনার নাম কি জানি? আচ্ছা, কাশেম চাচা মুরব্বীর, উনি অনেক দিন যাবত মুরগি পালেন, কতদিন? পনেরো বছর নাকি? 15 বছর। উনি মূলত ডিলারের সাথে ব্যবসা করে। বর্তমানে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্রবিটার বাচ্চা। তার এই ঘরের আয়তন হলো 1700 স্কোয়ার ফিট। সে মুরগি নিছে, অলরেডি বাচ্চা নিছে 1500। এটা আদৌ ঠিক হয় নাই। এখানে সর্বোচ্চ সে বাচ্চা নিতে পারে 1100 থেকে 1200। সে নিজেও স্বীকার করছে আসলে যে এখানে আমার বেশি হয়ে গেছে বাচ্চা। আজকে বাচ্চার বয়স 15 দিন। বাচ্চার গড় ওজন আসবে ওই 450, কিন্তু স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি এই 15 দিনে এই বাচ্চার ওজন আসার কথা হলো 650। বাট সে অনেক স্ট্যান্ডার্ডের নিচে আছে। পানির পাত্র আছে 2 লাইনে, নিপল ড্রিঙ্কারে মোটামুটি ভালো। আর সেখানে আমরা পরামর্শ দিছি যে এই খাদ্যর পাত্রটা সোজা লাইন করে দিবেন। পানির পাত্রটা যেরকম লাইন করে দিছেন না, খাদ্যর পাত্রটা পুরো জায়গা ছেড়ে দেন। এখন আর 15 দিন বয়স হয়ে গেছে, পুরো জায়গা ছেড়ে দিবেন। হ্যাঁ, আর পানির খাদ্যর পাত্রটা এইভাবে লাইন করে দিবেন। আর খাদ্যর পাত্র আছে এখন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22টা। না, এটা আপনি এখন 1500 বাচ্চায় কমপক্ষে 30টা পাত্র থাকবে। এটা হলো কমপক্ষে। আপনার এখন দরকার হলো 40টা পাত্র। হ্যাঁ, এখন প্রতিদিন 4টা করে পাত্র বাড়াই দিবেন, আবার জায়গা ফুল ছাড়া দিবেন। পারলে আমি পরামর্শ দিব আপনাকে যে পারলে আরও 300-400 বাচ্চা অন্য সেটে পালবেন। তাহলে বাচ্চাটা যত জায়গা পাবে মুরগি গ্রোথটা ভালো থাকবে, লিটার ভালো থাকবে। ঠিক আছে মুরব্বী, এটা করবেন তাহলে অনেক সুন্দর হবে।